এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে অনেক মানে আউটডোর রয়েছে আমাদের। সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি উঠেছিলাম ঠিক সকাল 6টায়, এখনো বেড পরিষ্কার করা হয়নি, গিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম 9টায় উঠেছি। তো আমার সব মানে শাকসবজি সব কাটা হয়ে গেছে, এখন রান্নাবান্না বসাবো, তারপরে দিয়ে স্নান ঠান করবো। আর পবিত্রদাকে একটু মাছ এনে দিতে বললাম, মাছ টাছ কিছু নেই, আর ক্যান্ডি ওই পাশে রয়েছে। আর অনির্বাণ এখনও যায়নি আউটডোরে, তো যাবে একটু পরে, ওই ঘরে রয়েছে, চেঞ্জ টেঞ্জ করবে তারপর যাবে। তো এবার দুপাশে দরজাটা একটু খুলে নিচ্ছি, অন্ধকার হয়ে রয়েছে ঘরগুলো পুরোই, তো সেই জন্যেই। আর এখন বেশ মানে আলো আলো হয়ে গেছে, আর এখন 10টা বাজতেই যাচ্ছে, 10টা বাজতে মাত্র দু তিন মিনিট দেরি আছে ওই ঘড়িতে দেখলাম, বাট এই ঘড়িতে এখনও 10 মিনিট বাকি রয়েছে। তো এখনও বই পড়ছে, এই যে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, ফোন এসে গেছে, যাও। তো আমরা সকালবেলায় সুজি আর রুটি খেলাম, বেশ মানে তাড়াতাড়ি হয়ে গেল আর কি। রুটিটা বেসিক্যালি কালকেই ছিল, কালকে অনেকগুলো রুটি হয়ে গেছিলো, তো সেই জন্যেই। আর এখানে আমি আজকে রান্না করব লাউয়ের একটা সবজি, লাউটা অনেক বড় ছিল তাই জন্য 3 দিন ধরে খেয়েছি, আজকেও আজকে হলে শেষ হয়। আর লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে, আর লাউটা আলু দিয়ে হবে। আর মাছ আনলে মাছের একটা ঝোল করব, অথবা যদি মাছ না পাই তাহলে ডাল করে নেবো, যাই হোক একটা কিছু করব আর ভাত। তো চলো রান্নাবান্না স্টার্ট করি, আর দেরিও হচ্ছে, 10টা অলরেডি বেজে গেছে, দিয়ে আমার অনেক কাজ রয়েছে, বিয়েবাড়ি রয়েছে, তো তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে, নাহলে এইভাবে হঠাৎ করে সব কিছু হবে না। তো তোমরা আমার সঙ্গে এনজয় করো এই ব্লগটা, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এখন ফার্স্টলি একদম রান্নাটাই যাব, আর তার আগে ভাবছি বেডটা তুলে নেবো, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তো চলো ফার্স্টে বেডটাই তুলে নিই। তো আজকে সকালে ব্রেকফাস্টে সুজি আর রুটি, এই যে আমি আর অনিমা নিয়ে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করি দিয়ে ফিরছি। হ্যালো এভরিওয়ান, এখন আমি রান্না করে রান্না করব। তো আমার সব সবজি টবজি সব কাটাকাটি হয়েই গেছে, এখন রান্নাটা বসালেই হয়। তো এখনো পর্যন্ত মাছ আমার আসেনি, মাছ আসছে, দাদাকে আনতে বলেছি একটু আগেই আর কি, তো বেশি সময়ও হয়নি। তো চলো ফার্স্টে আমি আগে লাউয়ের তরকারিটা করব, লাউ ছেচকি যেটাকে বলে, তো সেটাই আগে করব। আর এরপরে আমি একটু কোয়েলকেও ফোন করব, কোয়েলকে ফোন করা আজকে হয়নি। তো আমি বেসিক্যালি লাউ ছেচকিতে 3 রকমের ফোড়ন দিই, সেটা হচ্ছে জিরে, কালো জিরে আর হচ্ছে রাঁধুনি, তো ওটার একটা আলাদা ফ্লেভার আসে, সেই জন্যই দিই, খুব ভালো লাগে ওটা খেতেও। তো চলো রান্নাবান্না স্টার্ট করা যাক, আর কোনো কিছুই দিই না। যদি কেউ চায় যে রসুন দিয়ে খাবে তো রসুন দিতে পারে, পেঁয়াজও দিতে পারে, বাট আমার খুব ভালো লেগেছে ওই 3টে জিনিসের ফোড়ন দিয়ে তৈরি করাটা, বেশ সহজও আর খুব ভালোও লাগে, 3টের ফ্লেভার একসঙ্গে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো সেটা খুবই ভালো লাগে। তো আমার ঘর দুয়ারের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, আমি অনেকদিনই পরিষ্কার টরিষ্কার কিছুই করতে পারছি না, কালকে জাস্ট শুধু জামা কাপড়গুলো গুছিয়েছি, ঘর চারিদিকেই নোংরা, রান্নাঘর থেকে শুরু করে সবকটা ঘরে এদিক ওদিক হয়ে রয়েছে, মানে খিচুড়ি জগা খিচুড়ি, তো সেগুলোকে সব ঠিক করতে হবে একটু সময় করে। তো কবে যে সময় পাবো আমি জানি না, চেষ্টা করছি তাড়াতাড়ি করে একটু এগুলো সব শেষ করার। তো প্রথমে আমি কালো জিরে দিয়ে নিলাম, এরপরে একটু জিরে দিয়ে নেবো, দিয়ে তারপরে রাঁধুনিটা দেবো, রাঁধুনিটা একদম ছোট, যার জন্য শেষে দিই, নাহলে পুড়ে যায়। এটাকে ঢেকে রাখবো, এটা আস্তে আস্তে জল ছাড়বে নিজের বডি থেকে, অলরেডি নিজের ময়েশ্চারাইজারটা ছাড়বে, সেই জলে কিন্তু সেদ্ধও হবে রান্নাও হবে, আমি আলাদা করে কোনো জল অ্যাড করব না। আর এটা একটু শুকিয়ে গেছে, যার জন্য কালকে দেখলাম রান্না করার সময় একটু জলটা কমই ছেড়েছে, বাট প্রথম দিন যে রান্না করছিলাম সুন্দর টেস্টও হয়েছিল, সুন্দর রসও ছিল। তো যেহেতু 2 দিন রাখা হয়ে গেছে কাটার পরে, তো সেই কারণেই একটু রসটা কম হয়ে গেছে,
তো জলটা একটু কমই ছাড়ছে, বাট আমি জলেতে তবুও অ্যাড করবো না, কোনো দরকার নেই, কারণ লাউটা পুরোটাই ওয়াটার বেস, ওটার মধ্যে প্রচণ্ড জল থাকে, সো সেই জন্য কিছু দরকার নেই। আর এটা হতে থাকুক, ততক্ষণে আমি চাল ধুয়ে বসিয়ে দেবো, আর তারপরে এটা হওয়ার পরে আমি লাউয়ের খোসাটাও ভাজবো, তো ওর জন্য একটু বেশি করে চাল নিয়ে নেব, যাতে কিনা আর রান্না না করতে হয় রাত্রির জন্য। আর বেসিক্যালি ও তো রাত্রিরে খায় না, ও অ্যাকচুয়ালি ওই সন্ধ্যা 6টা 8টার পরে আর কিছু খাবে না, ওই ঘুমিয়ে যাবে ছোট বাচ্চাদের মতন। চালটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি বসিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে, 10টার বেশি বাজে, তো রান্নাটা আগে চটপট বসিয়ে নিই, না হলে অনেক দেরি হয়ে যায়, আর এমনি আমার রান্না করতে করতে অনেক সময় লাগে, অনেকে আর ঝটপট করে ফেলতে পারে বাট আমি আর পারি না, সেটা অনেকটা সময় লাগে, আর আমি কিন্তু ল্যাগ খেয়ে খেয়ে রান্না করি, বেশ ভালো লাগে, রেগুলারলি একই রুটিন ঠিক পছন্দ হয় না। কাজগুলো আমাকেই করে দিতে হবে, বই খাতাগুলো এখানে রাখবো গোছাবো, ওই ঘরে রয়েছে অনেকগুলো বই, সেগুলো এখনও আনা হয়নি, যদিও বর্ষাটা সেরকমভাবে এখনও নামেনি, যার জন্য আমি অতটাও তাড়াহুড়ো করছি না, যে বর্ষা নামার আগে আগে জাস্ট এগুলোকে এনে রাখবো, বইগুলো খুব একটা বেশি বই বাইরেও রাখেও নি, আমিই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিনা নষ্ট না হয়ে যায়, ও আবার মাঝখানে গিয়ে 10টা 12টা বই আর কি বের করেছে পড়ার জন্য। এই যে লাউয়ের তরকারি হচ্ছে, এই যে এইটা হচ্ছে আর একটা সবজি, আর এই যে ভাত হচ্ছে, পাটাতে লেগে গেছে প্রচুর জোরে, দাগ হয়ে গেছে পুরো, ব্ল্যাক স্পট হয়ে গেছে, মুভমেন্ট হচ্ছে মানে কি, তেমন কিছু ভয় কিছু নেই, মানে খোসা ভাজা, লাউয়ের তরকারি, মাছ ভাজা, আর এখানে হচ্ছে ডাল, এটা হচ্ছে অনির্বাণের প্লেট, সরি সরি আমি ভুল করে নিয়েছি, এটা তোমার প্লেট, এটা আমার প্লেট, অনির্বাণ চলে এসছে, বসো খেতে। গুড নুন এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে সময় 5টা বাজতে মাত্র 10-15 মিনিট বাকি আছে, আর আজকে দুপুরবেলাটা একটু শুয়েছিলাম, প্রচণ্ড ক্যান্ডি ঝামেলা করেছে, মানে 10 মিনিট শুচ্ছি সঙ্গে সঙ্গে কান্না করছে, দিয়ে আবার বাইরে যেতে হচ্ছে, তো তাকে দুবার জল দিতে যেতে হয়েছে এপাশ থেকে ওপাশ ঘর থেকে বাইরে, এই করতে করতে অনেকটা সময় চলে গেছে, দিয়ে আমি ভাবছিলাম যে একটু আলতা ডিজাইন করবো, বাট ওর জন্য আমি এনার্জি একটু মানে নিজের জন্য যে একটু রাখবো সেটা আর হয়নি, তার কারণ হচ্ছে ও প্রচণ্ড আজকে উৎপাত করেছে, এখন জানি না কি করছে, খেতে দিয়ে এসেছিলাম একটু আগে গিয়ে, তো মানে খাইয়েই দিয়ে এসছি, খেয়ে নিয়েছে, তো এখন একটু শুয়ে রয়েছে, যেই আমার আওয়াজটা পেয়েছে অমনি উঠে বসলো, দাঁড়াও দেখ এই যে আমাদের দুষ্টু ক্যান্ডি, প্রচণ্ড মানে বিরক্ত করে যখন ও খিদে পায়, না হলে এমনি ঠিকঠাক থাকে, তো আজকে ফাইনালি খুব ভালোভাবে বোঝা গেল যে ও খিদে পেলেই ও খুব মানে উৎপাত করে, দুষ্টুমি করে, কামড়াকামড়ি করে, কালকে একটা দিদিকে একটু কামড়ে দিয়েছে, মানে কামড়ে দেয়নি ও, মানে ইচ্ছাকৃত নয়, বেসিক্যালি ওই দিদি কোলে নিতে গেছে, এবার ও আদর করার সময় ও হা করে ফেলে, তখনই দাঁতটা ঢুকে গেছে, দিয়ে কালকে টেট ব্যাগ দেওয়া হয়েছে, দিদির আবার ভ্যাকসিন চলবে, দিয়ে কোনো সমস্যা নেই, এমনি ঠিক আছে, ক্যান্ডিও ঠিক আছে, এই যে দুষ্টুটা, ক্যান্ডি ক্যান্ডি, এই যে বাবা, এই যে দেখো, এই দেখ কী রে, আবার কি একটা মুখে নিয়েছে, তো এইখানটা আজকে বেঁধেছি, এই জায়গাটা একটু ঠান্ডা আছে সেই জন্যে, অনেকটা টাইম আজকে রোদ্দুরে বাঁধা ছিল, তার কারণ হচ্ছে আমি খেয়াল করিনি যে অনেকটা রোদ্দুর ছিল, আর আজকে হাতে কাজও ছিল, সেই জন্য আমি আর এপাশ থেকে ওপাশে করতে পারিনি, দিয়ে স্নান টান করার পরে খাবার টাবার দিয়ে তারপরে ছাওয়ায় ওকে দেখেছিলাম ঘরে এনে আর কি, তারপরে ঘর থেকে আবার বাইরে দিয়েছি, তো এখন ভাবছি যে একটু আলতা ডিজাইন করব, জানি না হবে কি না, তো তোমরা তো অনেকেই আলতা ডিজাইনের রিকোয়েস্ট করেছো এবং অনেক ভালো ভালো কমেন্টও করেছো, অনেকে বলছো যে কেন আমি রিপ্লাই দিতে পারছি না, জানি না তোমরা এই ভিডিওটা দেখছো কি না, যদি দেখে থাকো তার সেটা হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল, দিয়ে রিপ্লাই করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি, কোনো ইচ্ছেই থাকে না যখন শরীর খারাপটা হয়, মানে অসুস্থতা যখন থাকে তখন কোনো কিছুই আর ভালো লাগে না, তো সেই জন্যই আমি আর আলতা ডিজাইন বানাতে পারিনি,
তো ওটা যেটা ছেড়েছি শিবরাত্রির দিন, সেদিন সেটাও আগে বানানো ছিল সেজন্যই ছাড়তে পেরেছি, বাট সেই দিনই আমার এডিট করাও ছিল না, আর এমনও অবস্থা হয়েছিল যে এডিটও করতে পারছিলাম না, আমার বাংলা চ্যানেলেও কোনো ভিডিও যায়নি সেই কদিন। তো এখনও সেই উইকনেসটা আছে, ভালো লাগছে না, আলতা ডিজাইন বানাতেও ভালো লাগছে না, বাট সবার এত ভালো ভালো কমেন্ট, এত ভালোবাসা, সত্যি মনে হয় যেন না কাজটা করি, বাট একটু অসুস্থতা রয়েই গেছে, তো জানি না এটা কবে ঠিক হবে, একদম মানে এনার্জি পাচ্ছি না। সো চলো দেখি চেষ্টা করে, যদি আজকে বানানো যায় তো ভালো, না হলে কালকে বসতে হবে, পরশু দিন আবার বিয়ে বাড়ি আছে, আবার 10 তারিখে বিয়ে বাড়ি আছে, এই মাসে দুটো বিয়ে বাড়ি রয়েছে। সো দেখা যাক কতদূর কী হয়, আর একটু আগে আমরা শুয়েছিলাম, বাট ওই যে শুতে দেয়নি দুষ্টুটা, তো চলো তো একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন ভাবছি একটু করবো আলতা ডিজাইন, তো চলো হয়ে যাও। অনেকক্ষণ বাইরে ক্যান্ডির কাছে গেছিলাম আমি আর একবারও, তো দেখে এসছি। এই যে আমাদের রোল, এখন সন্ধ্যাবেলায় রোল খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন আমি একটু খাবার বানাচ্ছি, এখানে রান্নাঘরে চলে এসেছি, আর সিনেমা দেখছি একটা ভালো, বেশ শাহরুখ খান আর সরি রানী মুখার্জির, বেশ ভালো হচ্ছে, তো দেখবো। আর এই যে এখানে এটা বানাচ্ছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তো চলো এনজয় করো। আমরা একটু রোল খেয়েছি সন্ধ্যাকালীন যে খাবার, বেশ ভালোই ছিল, তো আবার এটা বানাচ্ছি, বানিয়ে তারপরে খাবো। তো এই যে আমাদের রাত্রির খাবার তৈরি হচ্ছে, তো এখন বাজে 7:30, 8:15, তো এটাই খাওয়া হবে এখন, রাত্রিরে আর কি হবে আমি জানি না এখনো পর্যন্ত। এটাও তো খাও তুমি, এটা বোতল দিয়ে বানাতো আগে, মনে নেই, আমরা এই পাশে বসে যাচ্ছি। এখন বাজে 11:30, আর আমরা এখন এতক্ষণ ধরে সিনেমা দেখছিলাম পুতুল দিয়ে আমি, আর হচ্ছে সিনেমাটা হচ্ছে রাজকাহিনী, তার আগে আর একটা সিনেমা দেখছিলাম যেটা হচ্ছে হিন্দি, শাহরুখ খানের কি বেশ একটা খেয়াল নেই, মনে নেই ওটা, ওই সিনেমাটার নাম, তাও বাংলাটা তো রাজকাহিনীটা অনেকেই দেখেছো তোমরা হয়তো জানোই, খুবই ভালো সিনেমা, তো দিদি দেখেনি, আমরা হলে দেখেছিলাম অনেক আগে, তো সেই জন্যে আজকে আবার দেখা হলো, বেশ ভালোই লাগলো। দিয়ে 11:30 এই মাত্রই জাস্ট শেষ হলো, দিদি বেরিয়ে গেলো, আমরা দাঁত ছাত মেজে আমি আবার এসেছি। তো আজকে সারাদিন ওই সন্ধ্যার পরে ওই রান্নাবান্না একটু হয়েছে টুকিটাকি, রান্নার কিছু করিনি, ভাত ছাত কিছু করিনি, আজকে তো ম্যাগি খেয়ে নিয়েছিলাম, দিয়ে আর কিছু খাওয়া হয়নি, আর খিদেও লাগেনি এখনও পর্যন্ত। তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, তো যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এরকম ব্লগ দেখতে চাও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার।